তার সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা 2022 এবং 23 শিক্ষাবর্ষে ত্রিপুরা মাধ্যমিক পরীক্ষা দেবে ক্লাস টেনে রয়েছ, তোমাদের জন্য সাজেশন বেঙ্গলি দস্যু কবলে থেকে এই সেশনটি প্রিবোর্ড ফাইনাল এবং হাফ ইয়ারলি পরীক্ষার জন্য মার্কস ফাইভের প্রথম যে কোয়েশনটি রয়েছে সেটি হলো, বিপদকালে যে ইতস্তত করে সেই মারা যায়। কয় রয়েছে, উদ্ধৃতাংশটি কোন রচনার অন্তর্গত, ক্ষয় রয়েছে উক্তিটি কার, গয় রয়েছে কোন প্রসঙ্গে এই উক্তিটি করা হয়েছে, ঘয় রয়েছে বিপদকালীন ঘটনাটি বর্ণনা করো। এই এডুকেশন চ্যানেলে আমি বিভিন্ন শিক্ষামূলক ভিডিও, নোটিশ এবং সাজেশন, সিলেবাস দিয়ে থাকি ক্লাস 9, 10, 11, 12-এর। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নতুন হলে ভিডিওটিতে একটি লাইক করবে। দুই নম্বর যে কোয়েশনটি রয়েছে সেটি হলো, কাগজে আর কি হইবে হবে উহা পুরাইয়া ফেলো, কয় রয়েছে উক্তিটি কোন রচনার অংশ, ক্ষয় রয়েছে কে কাকে এই উক্তিটি করেছে, গয় রয়েছে এরূপ উক্তির কারণ কি। তারপর তিন নম্বর যে কোয়েশনটি রয়েছে সেটি হলো, বিরহ যন্ত্রণা আর তাহাকে দাহ করিতে পারিল না, কয় রয়েছে আলোচ্য পাঠ্যাংশে কার কোন বিরহ যন্ত্রণার কথা বলা হয়েছে, ক্ষয় রয়েছে বিরহ যন্ত্রণা উদ্দিষ্ট ব্যক্তিকে দাহ করিতে পারেনি কেন। তারপর চার নম্বরে রয়েছে, আমাকে আগুনে ঝাঁপ দিতে বলিলেও আমি এ বিপদ হইতে উদ্ধার হইবার জন্য তাও পারি, ক্ষয় রয়েছে আলোচ্য উক্তিটির বক্তাকে, ক্ষয় রয়েছে বক্তা কার উদ্দেশ্যে কোন বিপদের কথা বলেছেন, ক্ষয় রয়েছে বক্তা আগুনে ঝাঁপ দেওয়ার কথা বলেছেন কেন। নেক্সট পাঁচ নম্বরে রয়েছে, আমি বালিকা পরস্ত্রী তাহার কাছে অপরিচিতা, ক্ষয় রয়েছে আলোচ্য উক্তিটির বক্তাকে, ক্ষয় রয়েছে বক্তা কার কাছে কেন নিজেকে অপরিচিতা বলেছেন, গয় রয়েছে বক্তার এ কথার মধ্য দিয়ে তার চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে। তারপর ছয় নম্বরে রয়েছে, আর কেহ নয় যে আমায় বাঁচায়, কয় রয়েছে আলোচ্য উক্তিটির বক্তা কার উদ্দেশ্যে একথা বলেছেন, ক্ষয় রয়েছে বক্তার একথা বলার কারণ কি। তারপর নেক্সট সাত নম্বরে রয়েছে, আশ্রফি খাইতে পারিব না, কয় রয়েছে উদ্ধৃতাংশটি কোন রচনার, ক্ষয় রয়েছে কে কাকে বলেছেন, কয় রয়েছে বক্তা কেন এরূপ মন্তব্য করেছেন। এই সেশনটি তোমরা যারা হাফ ইয়ারলি পরীক্ষা দেবে ক্লাস টেনে এবং প্রি বোর্ড পরীক্ষা দেবে, ফাইনাল পরীক্ষা দেবে 2023-এ মাধ্যমিক ফাইনাল, তোমাদের জন্য। ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।